আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ বিভাগের বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ সলিউশনে। চলুন তাহলে শুরু করা যাক। এক নম্বরে আছে, রাজ শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে খ সর্বরী। দুই নম্বর, ঠুট কাটা বাগধারাটি কি অর্থে ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে খ বেহায়া। তিন নম্বর, ভাব অর্থে তথ্যিত প্রত্যয় কোনটি? উত্তর হচ্ছে গ বাহাদুরি। চার নম্বর, ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে ঘ কানাকানি। পাঁচ নম্বর, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? উত্তর হচ্ছে ক একাদশ। ছয় নম্বর, ফার্সি শব্দের উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে খ তারিখ। সাত নম্বর, নাম বিশেষ্যের মধ্যে সৃষ্টি নাম কোনটি? উত্তর হচ্ছে ঘ সঞ্জিতা। আট নম্বর, শব্দ দ্বিত্ব কয় ধরনের? উত্তর হচ্ছে খ তিন। নয় নম্বর, শব্দের শেষে ইকার ও উকার থাকলে কোন বিভক্তি হয়? উত্তর হচ্ছে ঘ তে। দশ নম্বর, প্রযোজক ক্রিয়ার সঙ্গে যুক্ত ক্রিয়া বিভক্তি কোনটি? উত্তর হচ্ছে ঘ আই। এগারো নম্বর, গঠনগত দিক দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে খ তিন। বারো নম্বর, যৌগিক বাক্যের উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে গ বিপদ ও দুঃখ একসঙ্গে আসে। ১৩ নম্বর, রাজে বাংলা ব্যাকরণে ভালো বাক্যে ব্যাকরণে কোন কারক? উত্তর হচ্ছে ক নম্বর উদীকরণ। ১৪ নম্বর, ভাববাচ্যের বাক্য কোনটি? উত্তর হচ্ছে ক আমার যাওয়া হলো না। ১৫ নম্বর, বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি বলে? উত্তর হচ্ছে ঘ উক্তি। ১৬ নম্বর, অনুশব্দের অর্থ কোনটি? উত্তর হচ্ছে ক পশ্চাৎ। ১৭ নম্বর, যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে তাকে কোন সর্বনাম বলে? উত্তর হচ্ছে ক নির্দেশক। ১৮ নম্বর, অবস্থাবাচক বিশেষণের উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে ঘ চলন্ত। ১৯ নম্বর, দ্বিকর্মক ক্রিয়া রয়েছে কোন বাক্যে? উত্তর হচ্ছে ঘ শিক্ষক ছাত্রকে বই দিলেন। ২০ নম্বর, আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা বাক্যে বনাম কিসের উদাহরণ? উত্তর হচ্ছে খ অনুসর্গ। ২১ নম্বর, বিকল্প যুজক রয়েছে কোন বাক্যে? উত্তর হচ্ছে ঘ চা না হয় কফি খান। ২২ নম্বর, সম্বোধন আবেগ রয়েছে কোন বাক্যে? উত্তর হচ্ছে ঘ ওগো তোরা জয়ধ্বনি কর। ২৩ নম্বর, সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক বসে? উত্তর হচ্ছে খ টুকু। ২৪ নম্বর, বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? উত্তর হচ্ছে ক জীব। ২৫ নম্বর, মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর হচ্ছে খ সাত। ২৬ নম্বর, সাধারণ শব্দের উচ্চারণ কোনটি? উত্তর হচ্ছে ঘ সাধারণ। ২৭ নম্বর, অপসংস্কৃতি সাধিত শব্দে অপ উপসর্গটি কি অর্থে? উত্তর হচ্ছে ঘ বিকৃত। ২৮ নম্বর, অর্থ স্বরধ্বনির উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে ঘ রসই। ২৯ নম্বর, ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? উত্তর হচ্ছে ক ধ এবং ভ। ৩০ নম্বর, ভূত শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর হচ্ছে গ ভবিষ্যৎ। আজকের মতো এই পর্যন্তই ছিল। কোনোটা যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবার আগে সলিউশন এবং সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।